তোয়াতিজ ইয়াম্মি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বানাতে চলেছি মূলো শাক চিংড়ি মাছ দিয়ে। এর জন্য কি কি লাগবে একবার দেখে নিই। চিংড়ি দিয়ে মূলো শাক বানাতে আমাদের যা যা লাগবে সেটা হলো, মূলো শাকটাকে আমরা ভালো করে ধুয়ে ভালো করে আমরা কুচিয়ে রেখেছি। আর লাগবে সর্ষের তেল, চিংড়ি মাছকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নুন, শুকনো লঙ্কা, হলুদ, আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি। আপনার যদি মনে হয় আপনি কাঁচা লঙ্কা আরও অ্যাড করতে পারেন। এবার আমরা বানাবো চিংড়ি মাছ দিয়ে মূলো শাক। এবার একটা কড়াইতে এই মূলো শাকটাকে পুরো রাখতে হবে, পুরো মূলো শাকটা দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হাফ কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে এটা 5 মিনিট সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ হওয়ার পর দেখতে অনেকটা এরকম হবে। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এইবার আমরা এতে সর্ষের তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হওয়ার পর আমরা এখানে একটু কালো জিরে ফোড়ন দিলাম, যেটা আমি আপনাদের বলতে ভুলে গেছি। এবার একে একে আমরা এখানে শুকনো লঙ্কা সবার ফার্স্ট দেবো। এটা একটু হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা রসুন কুচি গুলো ফোড়ন দেব, আর সাথে সাথে আমরা কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এটা একটু আমাদের ফ্রাই হতে হবে। ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা আমরা একে একে এর মধ্যে দিয়ে দেব, এবং একটু আমাদের এটা ভাজা ভাজা করতে হবে। এটা এইভাবে আমাদের ভাজা ভাজা করতে হবে। আপনার যদি মনে হয় আপনি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিন, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি আমাদের ভাজা হবে, কারণ পেঁয়াজটা নুন দেওয়ার সাথে সাথে নরম হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভাজা হতে থাকবে আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো, নুন হলুদ দিয়ে মাখা চিংড়ি মাছগুলো আমরা এতে অ্যাড করে দেবো, এবং একটু এতে এর মধ্যে তেলে ভাজা হয়ে যাবে। 5 মিনিট পর আমরা এর মধ্যে শাকটা দেবো, যে মূলো শাকটা আমরা ভাপিয়ে রেখেছি। ভাজার সময় এবার আমরা নুন হলুদটাও অ্যাড করে দিলাম, যাতে হলুদের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। ভাজা ভাজা আমাদের হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে পুরো যে ভাপানো শাকটা ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দেবো, এবং ভালো করে এটাকে মিলাতে হবে। এটা খেতে খুবই টেস্টি হয়, আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রান্না আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। এটা কিছুক্ষণ হতে দেওয়ার জন্য আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, ভাপে ভাপে সেটা আমাদের হয়ে যাবে। এইভাবে আমাদের 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট বাদে আমাদের এটা ঢাকা খুলে দেখতে হবে। দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট আমাদের হয়ে গেছে, আরও 2-3 মিনিট আমরা এটা ভাজা ভাজা করার জন্য রাখবো। ঢাকনা সরিয়ে একবার আমরা দেখে নিই, এটা অলমোস্ট হয়ে গেছে আমাদের। এবার আমরা এটা সার্ভ করে দেবো, কারণ সাইড দিয়ে আমাদের তেল ছাড়া শুরু করে দিয়েছে। সার্ভ করার পর দেখতে অনেকটা এরকম হবে। আমার মূলো শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।